সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। তোমাদের মনে করো এরকম একটি বাংলা প্রশ্ন এসেছে, তুমি কিভাবে উত্তর করবে, কোন জায়গায় কি প্রশ্ন থাকবে সেটা অবশ্যই বুঝে নেওয়া, জেনে নেওয়া দরকার। চলো কথা না বাড়িয়ে আমরা উত্তর সহ আলোচনা করছি। প্রথম দিনে বাংলা পরীক্ষা দিচ্ছ মনে করো হলে, তাহলে প্রথম প্রশ্ন, এখানে 17টি প্রশ্ন করতে হবে, কোনো প্রশ্নের অতিরিক্ত প্রশ্ন নেই, অর্থাৎ সমস্ত প্রশ্নগুলোই করতে হবে। 1.1-এ চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, কত বছর ধরে চেনা? প্রথম প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বাকি উত্তর তো আমি বলে দিচ্ছি। লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন, অমৃত কোথায় লুকিয়েছিল? উত্তর, গোয়াল ঘরে। 1.3, ট্রেনটি নদের চানকে পিষিয়া দিয়া চলিয়া গেল, ট্রেনটি ছিল কত নম্বর ট্রেন ছিল? উত্তর, 7 নম্বর, ডাউন প্যাসেঞ্জার। 1.4, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? উত্তর, কয়েক কোকিল। বিস্মিত হইয়া বালা, বালা কি দেখে বিস্মিত হল? উত্তর, এখানে গ রূপের কলা। তারই বিপুল বাহুর পর, তার বিপুল বাহুর উপরে কি রয়েছে? অর্থাৎ 1.6-এ অ্যান্সার হচ্ছে বিশ্বমায়ের আসন। কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, এই পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল অর্থাৎ কত সালে? গ 1936 সালে। কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত, কোন কোন অলঙ্কারকে রাখা যেতে পারে? উত্তর, এক্ষেত্রে খ উপমা ও রূপ। 1.9, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কে লিখে গেছেন? উত্তর, গ অন্নদা শঙ্কর। 1.10, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, এখানে কোন ধরনের অধিকরণ কারক হয়েছে? উত্তর, একদেশ সূচক। সূর্যের আলো কোন ধরনের সম্বন্ধ পদের দৃষ্টান্ত? উত্তর, কার্যকারণ সম্বন্ধ। উপপদ শব্দটির অর্থ হল ঘ সমীপবর্তী। প্রত্যক্ষ এই সমাসবদ্ধ পদটি কোন অর্থে গড়ে উঠেছে? উত্তর, গ সম্মুখ অর্থে। শুদ্ধ বাক্য গঠনের ত্রিসূত্রের কথা বলেছেন কে? উত্তর হচ্ছে বিশ্বনাথ। নেক্সট, বাক্যস্থিত পদগুলি নিজেদের মধ্যে জোটবদ্ধ হলে তাকে কি বলে? উত্তর হচ্ছে খ পদবন্ধ। ক্রিয়া প্রাধান্য পায় যে বাচ্চে? উত্তর, ভাব বাচ্চে। বাজনা বাজে এটি যে ধরনের বাচ্য? উত্তর হচ্ছে কর্মকর্তী বাচ্য। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে। 2.1.1, দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, সে কি দেখে প্রায় কেঁদে ফেলেছিল? এতে দুজনেরই ভয় কেটে গেল, দুজনের ভয় কিভাবে কেটে গেল? কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, কার কি ভুল হয়েছে? নইলে আমি শান্তি পাব না। বক্তা, কি না হলে শান্তি পাবেন না? তপন আর পড়তে পারে না, পড়তে পারে না কেন? এরপর কবিতা থেকে 4টি প্রশ্ন, যার এক একটির মান 1-4 নম্বর। নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এলো? আমরা ফিরেছি দরে দরে, দরে দরে ফেরার কারণ কি? পঙ্কিল হলো ধুলি, ধুলি কিভাবে পঙ্কিল হলো? শশৈনে সাজেন আজি, কে কেন শশৈনে সাজছেন? তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে? এরপরে 3টি প্রশ্ন রয়েছে প্রবন্ধ থেকে, তাতে অনেকেই মুশকিলে পড়েছেন, কেন মুশকিলে পড়েছেন? এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে? পালকের কলম তাড়াতাড়ি ঘোতা হয়ে যায়,
তাই এই ব্যবস্থা। ব্যবস্থাটি কি? ভঙ্গিটি ঠিক সেরকম। ভঙ্গিটি ঠিক কিরকম? 2.4 এরপরে ব্যাকরণের পাঠ 2.4.1 অনুসর্গ ও নির্দেশকের মধ্যে পার্থক্য দেখাও। নিম্নরে রেখো পদটি কারক বিভক্তি নির্ণয় করো, অর্থাৎ এই রাস্তায় অক্ষুণ্ণ কর্ম কাকে বলে উদাহরণ দাও। উপমান কর্মধারয় সমাস ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সমাসবদ্ধ পদটি বেছে নিয়ে ব্যাসবাক্য সহ সমাস লিখো। এইটা হচ্ছে অতি মনোহর দেশ, এটাকে ব্যাসবাক্য সহ সমাস করে লিখতে হবে। নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও। আকাঙ্ক্ষা বলতে কি বোঝায় বাক্য পরিবর্তন করো। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ, না বাচক বাক্যে। কর্তৃবাচ্য ও ভাববাচ্যের মধ্যে পার্থক্য কি? বাচ্য পরিবর্তন করো, 5 দিন নদীকে দেখা হয় নাই। এরপর কম বেশি 60টি শব্দ উত্তর দাও, যেখানে প্রত্যেকটির মান 3, অর্থাৎ 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে 3, 3, 6। তাহলে প্রথমেই গল্প থেকে, চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হইল। কতদিন ধরে চেনা? চেনা নদীকে ভয়ঙ্কর ও অপরিচিত মনে হওয়ার কারণ কি? হরিদার উনানে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। হরিদার এমন অবস্থার কারণ বুঝিয়ে দাও। এরপরে কবিতা থেকে, এখান থেকে একটি প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কিভাবে চিরচিহ্ন দিয়ে গেল? আমাদের পথ নেই আর, আমরা কারা? আমাদের পথ নেই কেন? 4.1 অদলবদল গল্পে লেখকের অসাম্প্রদায়িক মনোভাব যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। 4.2 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। মুহূর্তটি কিভাবে দুঃখের হয়ে উঠেছিল, তপন কি সংকল্প করে? এরপর কবিতা থেকে একটি প্রশ্ন, 5 নম্বর মানের, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কিসের পর? যুদ্ধের পরিণতি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে কে, অর্থাৎ 5টি কন্যার নাম লিখতে হবে, তারা কিভাবে চেতনা ফিরে পেল। 6 অর্থাৎ এখানে একটি 5 নম্বর মানের প্রশ্ন, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছরের পরের ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? ঘটনাটির বিবরণ পাঠ অবলম্বনে সংক্ষেপে লেখো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। পাঠ অবলম্বনে বাধাগুলি কী কী ও তা দূর করার বিষয়ে বা ব্যাপারে লেখক কী কী পরামর্শ দিয়েছেন নিজের ভাষায় সংক্ষেপে লেখো। এবারে নাটক থেকে 4 নম্বর মানের প্রশ্ন, 125 শব্দের মধ্যে লিখতে হবে। প্রথমত সিরাজউদ্দৌলা নাটকের সিরাজের চরিত্র, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কাকে এই কথা বলেছেন, তার অক্ষমতা কীভাবে প্রকাশ পেয়েছে। 8 নম্বর দাগে 150টি শব্দে 2টো প্রশ্নের অ্যান্সার করতে দেওয়া হয়েছে। কোণী থেকে 3টে প্রশ্ন থাকে, 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়। অভিযোগের জবাব নিশ্চয় আমাকে দিতে হবে, বক্তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, তিনি অভিযোগের জবাবে কি বলেছেন। 2য় প্রশ্ন, অবশেষে কোণী বাংলা সাঁতার দলে জায়গা পেল, কিভাবে কোণী বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল তার বর্ণনা দাও। কোণীর জীবনে ক্ষিতিশের অবদান আলোচনা করো। তাহলে এই 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর ইটুবি বঙ্গানুবাদ, অর্থাৎ ভাব অনুবাদ, এর ভাবটা, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন, হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসন। তারপরে তোমাদের রয়েছে কাল্পনিক সংবাদ, এই সংলাপ এবং একটি প্রতিবেদন, তাতে মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে 2টি বন্ধুর মধ্যে সংলাপ রচনা, আর তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা। শেষ অংশ 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে বলা হয়েছে, তাতে বিজ্ঞানের সুফল কুফল, অর্থাৎ আশীর্বাদ অভিশাপ, এটা বাংলার উৎসব, খেলাধুলার প্রয়োজনীয়তা বা চরিত্র গঠনের খেলাধুলা ওখান থেকে লেখা যাবে, একটি স্মরণীয় দিন। এই ছিল আজকের প্রশ্ন,
আশা করি তোমাদের কাজে লাগবে। আমার পরবর্তী সময় পরবর্তী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।